সন্মানিত ভিওয়াজ আজকের ভিডিওটা মূলত তাদের জন্য যারা ওয়াজ মাহফিল বিভিন্ন অনুষ্ঠান বা ফুটে ভ্যান গাড়ি দোকানে মাল বিক্রি করেন পাশাপাশি যারা শোরুমে বা দোকানে মাল বিক্রি করেন তাদের জন্য কারণ সবাই কিন্তু দামি মাল কিনতে চায় না অনেকেই কিন্তু কম দামের মাল চায় তো আপনারা ভিডিওটা একটু ভালো করে দেখলেই বুঝতে পারবেন মনে হবে মালের দাম কম মাল হয়তো বা খারাপ কিন্তু মাল খারাপ না আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন আর আমি যত সম্ভব চেষ্টা করছি প্রত্যেকটা মাল ভালোভাবে দেখানোর জন্য তো সবাই সাথে থাকবেন আপনারা আমাদের মালটা মালটা দেখবেন এই দেখছেন মালটা এই যে মালটা দেখছেন মাল দেখেন খালি মাত্র একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা একশো এটা কি কাপড় সব সুতি কাপড় নিরানব্বই টাকা মাত্র নিরানব্বই টাকা দিচ্ছে ভাই দামা কা হপা

মাল হইলো একশো তে একশো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি মালে কোনো সমস্যা হইব মাল আমার মালে কোনো মাল আমার মাল বিক্রি না করতে পারলো মাল সরাসরি আসবে না কিভাবে আসবে হ্যাঁ যারা সরাসরি আসবো ঢাকা এটা ঢাকা তেলঘাট আইসে ভাইয়া ফোন দিবেন আমার দোকানটা হলো তেলঘাটের পাশাপাশি তেলঘাটের পাশে আমার দোকানটা এই কালো থাইওয়াশ মাত্র নিরানব্বই টাকা নামাগ্রহ হবার মাত্র নিরানব্বই টাকা সাইজ আঠাশ থেকে আঠাশ থেকে সত্তিরিশ আঠাশ থেকে সত্তিরিশ মানে সব একই রেট সব একই রেট আপনি যেইটা আপনার যেইটা মনে চায় যেই যা না বাইচা বাইচা একটা একটা করে নিয়ে যাবেন কোনো সমস্যা নাই এই যে মালদা দেখেন হ্যাঁ এই যে সামনেটা কাজ করা আছে

যে কোনো লোক আসবেন না দেখবেন দেখ যা চাই করে আমার কাছে থেকে মালের অর্ডার করবেন এক হাজার বিশ টাকা দিবেন তারপরে আপনি মালটা নিয়ে যাবেন এই যে মাল খালি নিরানব্বই টাকা মাত্র নিরানব্বই টাকা দিচ্ছে ভাই দামা কাহাই এই এই ধরনের প্যান্ডার কিছু দেখান তো আমাদের এই ধরনের এই যে এই যে প্যান্ডটা দেখেন এই যে এই ধরনের পেনের অভাব নাই এই যে আমাদের মাল হইলো এই ধরনের হইলো সব সাইজেরই আছে রফিক ভাই একটা কথা বলি আমি কিন্তু যদি ইউটিউব আমি কিন্তু ইউটিউবে অনেক ধরনের এই ধরনের ভিডিও দেখি আপনি কিন্তু অনেক বড় বড় চ্যানেলে ভিডিও দেন তখন আমরা আমরা হয়তো ভাবি যে প্যান্টের গুণগত মান হয়তো ভালো না আমি যখন সরাসরি আপনার কাছে আসছি এখন দেখতেছি যে আপনার প্যান্টের কোয়ালিটি আসলেই ভালো আমাদের প্যান আমাদের দর্শক ভাইরা প্যান হলো হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি রং কস হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমার মালে কোনো সমস্যা হইবো এই যে এই যে বাডামটা দেখেন এই যে চেনটা দেখেন অনেকে ভাবে যে এই যে দেখেন ভালো না এই যে দেখেন চেন ভালো হোক যে কোনো জিনিসের সমস্যা হলে মাল রিটার্ন করে মাল নিতে পারেন চেঞ্জ করে মাল পাইবেন মালে কোনো সমস্যা হবে মাল বিক্রি করতে পারবেন না ভাই আমার এই মালটা চেঞ্জ করে আমার আরেকটা দেন আপনি যেটা মনে চাই এই জায়গা থেকে বেছে বেছে নিয়ে যাবেন আমি আমি একটা এই কোয়ালিটি প্যান আছে দেখেন দাঁড়ান ভাই আমি একটা প্যান্ট আপনার হাতে টেনে দিই এই প্যান্টটা দেখেন তো এই একটা প্যান্ট এই একটা প্যান্ট এগুলো দেখেন তো দেখি অনেক হয়তো ভাববে যে ভাই পুঁথিকে দেখাছে হ্যাঁ 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 দেখেন এই যে আপনি যে প্যানটা দিছেন কোয়ালিটি হবে আর হ্যাঁ এটি সব হ্যাঁ সব এটি স্পট কোয়ালিটি

যারা বিক্রি করতে পারবো যারা নিতে আছে তারা দুইশো টাকা নিচে একটা মালও বিক্রি করতে আছে না কথা বুঝছেন তারা আড়াইশো দুইশো এরকম করে বিক্রি করতে এই যে আমার আরেকটা মাল দেখেন হ্যাঁ এই যে মালটা দেখছেন এই যে মালটা দেখছেন এই যে মালের গেট আপটা দেখেন এই যে সামনের সামনের কাজটা দেখেন হুম এই যে বাদামটা দেখেন সব কিছু হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি রং কস হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি

এই যে আপনারা দেখেন একটু কোয়ালিটিগুলো শার্টের অনেকে হয়তো ভাববেন যে যে শার্ট ভালো কিনা দেখেন কত সুন্দর সুন্দর শার্ট আমি তো নিজেই হতভম্ব হয়ে যাচ্ছি শার্ট দিকে তো যাই হোক আমরা দামটা শুনি তো ভাই একটু দেখেন আমাদের শার্টের কালারগুলা এই যে এই যে আমাদের মালরা মনে করেন যে বড় বড় যারা দোকান ছেড়ে দেয় এই ছাটগুলি দোকানের ভিতরে ব্যস্ত আছে চারশো পাঁচশো টাকা পাইকারি রেট আমরা দিছি অল্প কিনতে পারি অল্প বেচতে পারি আমরা হইলো একশো তিরিশ টাকা রেট

অনেক এটা হলো মানে আপনার এক করে টাকা স্যাম্পল দেয় দেখি একটা মাল যদি আপনি দশটা চান এক কালার আমি দিতে পারবো ভাই ব্যাগ পাটা একটু দেখি না এই যে এই যে সাতটা দেখেন এই যে ব্যাগটা দেখেন এই যে সমস্যা নয় এই যে দেখেন আসবেন দেখবেন যাচাই করবেন তারপর মাল নেবেন কোনো সমস্যা নাই এই যে আমার মালটা দেখেন খালি একশো তিরিশ টাকা ভাই তিরিশ টাকা এই মালটা মনে করেন যে আপনারা নিচে আড়াইশো টাকা বিক্রি করতে পারবেন নিচে আড়াইশো টাকা এটা আড়াইশো টাকা বিক্রি করতে পারবেন এই মালটা এই মালটা এই যে পিছনের সাইডটা দেখেন এই যে দেখেন

এই যে মালের কিন্তু আমাদের মাল একটা ও যদি না থাকে সে মালটা আমাকে রিটার্ন পাঠাই দিবেন আমি রিটার্ন একশন করবো আপনার টেকা লাগবো টাকা দিয়ে দিব মাল লাগবো মাল দিয়ে দিব আপনি যদি কোনো মালে স্পুট চুল পরিমাণ কোন জায়গায় স্পুট থাকে মালটা আমার

এটা হলো শুধু চল্লিশ টাকা ভাই মাত্র চল্লিশ টাকা দিয়েছি ইউজ পরিমাণ কালেকশন আছে এই যে আমার আবার গেঞ্জি আছে গেঞ্জি আছে হ্যাঁ পোলো শার্ট আছে পোলো গেঞ্জি আছে টি শার্ট আছে সবই আছে আপনারা কি লাগবো আপনারা যত হাজার লাগবো ইস্টোক্লোরের মালের ভিতরে যত হাজার মাল লাগবো আমি দিতে পারবো এইটা মাতলা দেখছেন হ্যাঁ এই যে এই মালটা শুধু চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা হ্যাঁ এই যে ভাই কেউ খুললে দেখাইবো আমি রবিক ভাই আপনারা খুললে দেখাই দিলাম আপনি দেখবেন শুনবেন যাচাই করবেন তারপর আমার মাল নিবে এই যে পাঞ্জাবিটা শুধু চল্লিশ টাকা ভাই হ্যাঁ এই যে খোলা মাল এটা কিন্তু আর ইয়া না এরকম আইসা দীঘা বাইচা নিয়ে যাবেন যত হাজার বিশ লাগে আপনি শুধু চল্লিশ টাকা এই যে মাত্র চল্লিশ টাকা এই সব দিয়ে রু ভাই চল্লিশের মেলা এই মেলা হলো খালি চল্লিশ শুধু চল্লিশ শুধু চল্লিশ এই যে খালি শুধু চল্লিশ খালি চল্লিশ টাকা এই যে খালি শুধু চল্লিশ এই চল্লিশ

এই যে অস্থির ঘটনা খালি মাত্র পঞ্চাশ টাকা দিয়ে দিছি ভাই দর্শক ভাই দেখেন দর্শক ভাই এই যে মাল দেখবেন এই যে মালের একটা কাজের দাম কাজের দাম না ভাই আমি রবিক ভাই দিয়ে দিলাম ভাই ঢাকার ভিতরে এই দামে কোনো ব্যক্তি মাল বেচতে পারবো না আমরা মনে করেন যে লোডে হাজার হাজার লট নামাই একসাথে এটি হলো আবার কবেন না যে ইনটেক এটা হলো ইনটেক মাল একটা গুদাম থাকে না একটা সেন থাকে না সেটা আমরা ঠিক করে তারপর আমরা বিক্রি করি ভাই কিছু কাজ বাকি থাকে কিছু কাজ যেটা বাকি থাকে এটা এক বছর পর পর একটা লট দেয় এই লটটা আমরা লক্ষ লক্ষ টাকা দিয়ে আনি আইন করে আপনার কাছে কিছু টাকা বিক্রি করি মাত্র হ্যাঁ ওই জায়গা থেকে দেখলাম এই যে আমার বরকাটা দেখেন হ্যাঁ এই যে এটা হইলো আপনার হইলো বাদুর বরকা

নষ্ট থাকেই দেখেন আমি সম্পূর্ণ দেখালাম আরেক দেখান দরফিক ভাই এই যে দেখেন দর্শকরা অনেকে বলে মাল ভালো না মাল ভালো না মাল আপনারা আসবেন দেখবেন চাই করে মাল নিবেন আর আপনারা মাল ঢাকা শহরে যে কোন বাংলাদেশের ভিতরে আমি কন্ডিশনে মাল বাড়াই আইসা দেই ঘাব আইসা নিয়ে যাবেন এই যে একটা মাল দেখেন কি জাক্কা নাকা মাল দেখছেন খালি মাত্র 60 টাকা মাত্র 60 টাকা মাত্র 60 টাকা এই যে মালটা একদম জাক্কা নাকা মাল এই যে মাত্র 60 টাকা

একটা ফুল এই ফুলের দাম না ষাট টাকা আপনাকে মাত্র ষাট টাকা আমি মালদা দিয়ে দিলাম মাত্র ষাট টাকা দামাগাওয়া পারে দেখছেন আমাদের কাছে যত হাজার চাইবেন আমি দিতে পারবো আল্লাহর রহমতে